বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, তো আমিও ভালো আছি। আমি আজকে আমার জমি থেকে বরবটি কালাইয়ের আমি একটা রেসিপি বানাবো, এই জন্য আমি বরবটি কিনতে যাচ্ছি। করলাটা নষ্ট হয়ে গেছে, বরবটি আমার মাটিতে ধরে আছে, অনেক পরিমাণে বরবটি ধরছে, করলাটা নষ্ট হয়ে গেছে। অনেক সুন্দর বরবটিগুলো, এর কিন্তু ভর্তা ছানাও ভালো লাগবে, তরকারিও খুব সুন্দর লাগবে। তো আমি একটা পেয়ারা চারা গাছ গাড়ছিলাম, গাছটাতে একটা পেয়ারা ধরছিল, দেখেন পেয়ারাটা পাকছে, পেয়ারাটা আমি আজকে ছিঁড়ব। এই যে দেখুন পেয়ারাটা, পেয়ারাটা কিন্তু সুন্দরভাবে পাকছে। এগুলো কিন্তু ঝোল ভর্তা খুব মজা লাগে, তো এগুলো আমি আজকে শিলনোড়ায় বেটে ভর্তা বানাবো। আমি কিভাবে ভর্তা বানাই আমার সাথেই থাকবেন। Thank you.
আমি সুন্দরভাবে এখন ভেজে নিব। আমি এখন ভাজা পেঁয়াজ মরিচ রসুন করে দিয়ে দিচ্ছি।